নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা আজও কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি তো বন্ধুরা চলো ভিডিওটি দেরি না করে আমরা ভিডিওটি দেখে ফেলি এবং যদি এই ধার উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দাও আর এটাও জানিয়েও আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা প্রথম টিপসটি হলো বন্ধুরা ক্যান্ডেল নিয়ে দেখো ফিল্টারের ক্যান্ডেলগুলো এই ক্যান্ডেলগুলো কিন্তু খুবই নোংরা হয়েছিল তো আমি শুরু করে দিয়েছিলাম তো শুরু করে দেওয়ার পরে হঠাৎই মনে পড়লো যে তোমাদের কাছে তো আমি এটা শেয়ার করতেই পারি তো দেখো এরকম করে নখ দিয়ে যখন আমি এরকম করতাম তখন কিন্তু আমার নখেও নোংরা উঠে আসতো তো এতটাই আয়রন এটার মধ্যে জমা হয়ে গিয়েছে তো দেখো এটার জন্য পরিষ্কার করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে লবণ তো লবণ দিয়ে আমরা কিন্তু এটাকে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব তো এই পরিষ্কার দেখো এই ক্যান্ডেলগুলোর অবস্থাটা এতটাই খারাপ ছিল যে হয়তো হাটটা দিলেও হাটটা দেওয়াতেই কিন্তু হাতটা আমাদের কালি হয়ে যেত এতটা নোংরা হয়েছিল তো হঠাৎ করে আমি ক্যান্ডেল যখন পরিষ্কার একটা হয়ে গেছে আর একটা যখন শুরু করছিলাম তখনই হঠাৎ মনে পড়লো যে না বন্ধু বান্ধবদের কাছে তো আমরা শেয়ার করতেই পারি এটা তো দেখো তাই আমি তোমাদের কাছে শেয়ার করছি তো সামান্য একটু জলও নিয়ে নিলাম সাথে তো জল দিয়ে ভালো করে ঘষে এটা কিন্তু খুব সুন্দরভাবে লবণ দিয়ে পরিষ্কার হয়ে যায় আর এর জন্য এটার মধ্যে কিন্তু সাফ সাবান এটার মধ্যে কিন্তু একদমই ব্যবহার করা যাবে না কেননা যদি সাফ সাবান তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু জলটা দিয়ে আবার সাফ সাব গন্ধ করবে সেটা কিন্তু খাওয়া দাওয়া একদমই ভালো নয় আর খেতেও পারবে না আর জলটাও নষ্ট হয়ে যাবে আর যদি খেলেও ক্ষতি হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর খুব পরিশ্রম করতে হলো যে সেটাও কিন্তু নয় তো দেখো দুটোই আমি আবার একটু ধুয়ে দেখাচ্ছি তোমাদেরকে দুটো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা তাহলে আমরা দ্বিতীয় নম্বর টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন আদা ছুলি তখন আদাগুলো কিন্তু বটি দিয়ে যখন আমরা আদা ছুলি তখন কিন্তু আমাদের আদার অনেকটা কিন্তু নষ্ট হয়ে যায় সেটা যদি না করে আমরা যে চাকুটা হয় না চাকুটার পেছনটা দিয়ে যদি আমরা আদাটাকে ছুলে নেই তাহলে কিন্তু খুব সহজে আদাটাকে সুন্দরভাবে ছোলা যাবে আর আদা যে সাইডে যে ছোট ছোট থাকে সাইডগুলোতে ছোট ছোট বের হয় তো সেইটার ভিতর দিয়েও কিন্তু চাকুটা ঢুকে ভালো করে পরিষ্কার করা যাবে কোনো রকমই অসুবিধা হবে না তুমিভাবে দেখো চাকুর সাহায্যে কত সুন্দরভাবে কত সহজে আমরা কিন্তু আদাটাকে ছুঁড়ে নিতে পারছি আর চাকু দিয়ে করলে কি হবে পেছনটা দিয়ে করলে কি হবে আদাটা তো তোমার বড় চাকু দিয়ে যদি সামন পাশ দিয়ে করো বা বটি দিয়ে করো তখন যে আদাটা নষ্ট হয় সেটা কিন্তু পেছন পাশটা দিয়ে করলে আদাটা কিন্তু নষ্ট হবে না তো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই আস আশা করি কথাটা তো দেখো এভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিলাম তারপর দেখ বন্ধুরা দেখো আমরা যখন আদা ঘষি হয়তো অল্প একটু আদা আমরা আমার লাগবে আদা বাটা লাগবে কিন্তু আদাটা অল্প বাটা তো হয় না মিক্সিতে তো কীভাবে আমরা এটাকে অল্প একটু ঘষে নিব তো দেখো এইভাবে আমরা এটা নিয়ে নিলাম গ্লেটার আর তার উপরে নিয়ে নিচ্ছি প্লাস্টিক এই গেটার ভিতরে ভিতরে দিয়ে প্লাস্টিকটা দিয়ে তারপরে যখন আমরা আদাটা একটু ঘষে নেবো তখন কিন্তু একদম মিহি হয়ে যাবে আদাটা আর এত সুন্দর মিহি হবে সেটা যেটা আমরা মিক্সিতে করি ঠিক সেরকমই কিন্তু আদাটা মিহি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে মিহি হয়ে গেল তো তোমাদের আশা করি এই টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলো না আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তো দেখো এর খুব সহজেই কিন্তু আমরা আদাটাকে পেস্ট করে নিতে পারলাম আর এদিকে দেখো আমার কিন্তু এই গ্রেন্ডার মধ্যেও কিচ্ছু আদা লেগে নেই দেখো আর নোংরাও হলো না প্লাস্টিকটা এখন ফেলে দিলেও আমাদের কোনো রকমই অসুবিধা হবে না তো চলো বন্ধুরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা এইভাবে নিয়ে নিলাম পটল তো পটল আমরা ছুলতে গেলে কি হয় পটল দা দিয়ে বলো বটি দিয়ে বলো চাকু দিয়ে বলো ছুলতে গেলে কিন্তু আমাদের পটল কিন্তু অনেকটাই ফেলে দেওয়া ফেলে দিতে হয় তো সেটা করতে না করে আমরা যদি এই চাকুটা রয়েছে সেই চাকুটার পেছনটা দিয়ে যদি এরকম করে একটু ঘষে নেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই পটলগুলো পরিষ্কার হয়ে যাবে আর তারপর কিন্তু আমরা এটা ভাজা বলেও সবজিতে বলে যে কারণ যেখানে খুশি আমরা কিন্তু এটা ইউজ করতে পারবো তো এভাবে কিন্তু খুব সহজেই আমরা পটলটাকে ছুলে নিতে পারবো তো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা সত্যি কথা বলতে আমি কিন্তু পটল একদম পটল বলে সবজি বলো আমি চাকুতে একদমই কাটতে পারি না যার জন্য হয়তো সুন্দর হবে না কিন্তু তোমাদের মেন জিনিস যেটা সেটা আমি দেখাচ্ছি তো দেখো এইভাবে যে চাকু পটলের ভিতরে যে অনেক সময় কি হয় পটলের বীজগুলো কিন্তু খেতে ভালো লাগে না অনেকেই পছন্দ করে না পটলের বীজ খেতে আবার অনেকেই বা পছন্দও করে তো বন্ধুরা যখন আমরা রান্না করি তখন কিন্তু অনেক সময় পটলের বীজগুলো আমাদের ফেলে দিতে হয় তো দেখো এরকম করে যে চামচের পেছনটা রয়েছে সেটা দিয়ে কিন্তু খুব সহজেই আমরা পটলের বীজগুলোকে বের করে ফেলতে পারি তো তোমাদেরকে আমি আরেকটা পটলও করে দেখাচ্ছি দেখো আর একটা পটলও ছুলে আমি তোমাদেরকে এরকম করে বীজ ফেলে দেখাচ্ছি তো দেখো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু এটাকে পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করে নিয়ে কেটে আবার বীজ ফেলে দেখাচ্ছি তো দেখো এভাবে কিন্তু খুব সহজেই আমরা বীজগুলো ফেলে দিতে পারি আশা করি এই টিপস তোমাদের ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা মাছ ধুলে কি হয় আমাদের গাধে এরকমটা হয় যে গায়ে সারা হয় হয়তো মাছের গন্ধ চলে আসছে তো এরকমটা কিন্তু হয় হাত দিয়ে প্রচণ্ড মাছের গন্ধ সাবান হাজার সাবান দিলে পরেও কিন্তু আমাদের মাছের গন্ধ দূর হয় না তো কীভাবে করলে মাছের গন্ধটা দূর হবে তারই একটি ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এখানে নিয়ে নিতে হবে চা পাতা চা পাতা যে পুরনো চা করা হয়েছে তারপর যে চা পাতাটা থাকে না সেই চা পাতাটা তো এই চা পাতাটা তো আমরা ফেলেই দিই তো সেই চা পাতাটা যদি আমরা এরকম করে হাতে মেখে ভালো করে মেখে সম্পূর্ণ হাতে ভালো করে মেখে যদি ধুয়ে ফেলি হাটটা তাহলে কিন্তু আমাদের যে মাছের দুর্গন্ধ সেটা কিন্তু একদমই চলে যাবে এভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে মেখে তারপরে কিন্তু হাটটা ধুয়ে নিব তো ধুলে কিন্তু একদমই আর মাছের দুর্গন্ধ থাকবে না তো তোমরা বন্ধুরা বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে দেখে বা বলে কাউকে বোঝানোর থেকে সব থেকে ভালো যেটা নিজেরা ট্রাই করে তাহলে কিন্তু ভালো বোঝা যায় তো আমি বাড়িতে ট্রাই করেছি তাই তোমাদের কাছে শেয়ার করছি আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে বা উপকারে লাগবে তো চলো বন্ধুরা তাহলে আপনার পরবর্তী টিপসটা যে রয়েছে সেটা দেখে বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে রসুন তো প্রথমে কি করলাম এই রসুনের কোয়াগুলোকে আস্তে আস্তে করে কষুনের কোয়াগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো এরকম করে অনেকগুলো রসুনের একটা আস্তে একটা রসুনের কোয়া আমি এভাবে ছাড়িয়ে নেব প্রথমে কোয়াগুলো ভালো করে একটা একটা করে ভালো করে ছাড়িয়ে তারপর এই রসুনটাকে আমরা ছুলে নেব তো বন্ধুরা এরকম কিন্তু হয় যে এই রসুন ছুলতে গিয়ে আমাদের কিন্তু আঙুলের মাথাগুলো কিন্তু প্রচণ্ড ব্যথা হয়ে যায় নখগুলো ব্যথা হয় এইভাবে কিন্তু আমাদের তখন আমাদের কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না আর দেখো বন্ধুরা যখন আমাদের ঘরে অনেকগুলো রসুন ছুলতে হয় তখন তো হাত তো একদম কয়েকটা ছুলেই তো তখন কিন্তু আমাদের আর রসুন ছুলতে একদমই ইচ্ছে করে না তো কি করলে আমরা এটা খুব সহজেই এই রসুনগুলোকে ছুলে নিতে পারবো চট জলদি ছুলে নিতে পারবো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি আশা করি দেখলে তোমাদের ভালো লাগবে এবং অনেক উপকারও হবে তো দেখো এইভাবে নখগুলো কিন্তু ব্যথা হয়ে যায় তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এটাকে আমরা খুব সহজেই রসুনটাকে ছুলে নিতে পারবো তো সেটা দেখো বন্ধুরা এখানে যে কলমের মুখ মুখগুলো হয় না সেগুলো তো আমরা ফেলেই দিই তো সেই মুখগুলো দিয়ে দেখো মাথার মধ্যে একটু লাগিয়ে তারপর দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের রসুন ছোলা হয়ে যায় তো এভাবে কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং তোমরা যদি কোনো অনুষ্ঠান হয়তো লোকজন এলো বাড়িতে অনুষ্ঠান লেগেছে সে সেক্ষেত্রেও তোমরা এটাতে রসুন রসুন চটপট করে ছুলে নিতে পারো এবং হয়তো তোমাদের বাড়িতে আত্মীয় স্বজন এসেছে সেখানেও আমার একটু রসুন বেশি লেগে গেল সেখানেও আমাদের তখন কিন্তু আমরা এই কলমের মুখ দিয়ে খুব সহজেই চটপট করে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো তো বন্ধুরা তোমরা দেখো দেখো কত তাড়াতাড়ি এই জিনিসগুলো আমরা ছাড়িয়ে নিতে পারছি তো বন্ধুরা চলো রসুন ছুলতে ছুলতে আজ একটু অন্যরকম ধাঁধা আমরা চলে যাই তো বন্ধুরা আজকের ধাঁধা বা অন্যরকম প্রশ্ন তোমাদেরকে বলছি তো বন্ধুরা আমি একটা ছড়ার মতো গল্প বলবো যেটাতে শুধু ক রয়েছে তো ক দিয়ে আমি তোমাদেরকে বলছি তোমাদেরকে বলতে হবে সেখানে কটা ক রয়েছে তো শুরু করা যাক তো বন্ধুরা কাকুলি কাকাকে কহিলেন কাকা কাক কেন কাকা করে কাকা কহিলেন কাকের কাজ কাকা করা কাজেই কাক কাকা করে তো বন্ধুরা এই এই কথাগুলোর মধ্যে কটা ক রয়েছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও তো যদি আর এটাও সাথে জানিয়ে দিও তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তাহলে কমেন্ট বক্স তাহলে কমেন্ট দেখে আমি জানাতে পারবো যে তোমাদের উত্তরটা ঠিক হয়েছে কিনা তো আশা করি তুমি বুঝতে পেরেছো তো দেখো খুব কলমের মুখ দিয়ে কত সহজে আমরা কত রসুন চুলে ফেললাম চলো বন্ধুরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের ঘরে যে এরকম ধরনের ক্লিপগুলো রয়েছে না সেই ক্লিপগুলো তো আমরা আমরা মেলাতে ব্যবহার করি তাছাড়াও কিন্তু অন্য একটি কাজে ইউজ করতে পারি দেখো এই যে যে মিক্সি রয়েছে মিক্সির তারগুলো থাকে না সেই তারগুলো এলো এলোমেলো হয়ে পড়ে থাকে আর এখন তো বৃষ্টির দিন ঝড় বৃষ্টির দিন চলে এসেছে তো এটা কিন্তু তারগুলো তো আবার কটেও রাখ লাগিয়ে রাখা যায় না তো তখন কি করতে হয় আমাদের খুলে রাখতে হয় আর খুলে রাখতে গেলে এটা কিন্তু এলোমেলো হয়ে পড়ে থাকে তো হয়তো চলতে পথে বাচ্চাদের হাতেই চলে হাতেই চলে আসলো বাচ্চারা হয়তো ধরে ফেললো কোনো কিছু করলো এদিকে সেদিকে না করে যদি এইভাবে আমরা এইভাবে পেঁচিয়ে তারপর যদি একটু ক্লিপ লাগিয়ে রাখি এখানে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে থাকবে জিনিসটা আর এলোমেলো হয়েও থাকবে না দেখতেও ভালো লাগবে আশা করি তোমাদের এই টিপসটিও অনেক উপকারে লাগবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো তোমরা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন